হ্যালো, আজকে ফ্রাইডে, সো অলমোস্ট 6টা বেজে গেছে, বাট আমার কিছু এই যে কিছু ফেভার্স এসএমএমরা যারা রয়েছে, তারা অলরেডি একটু মাথা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, এখনো এই কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। এই যে আমার একজন কো ডিজাইনার, এহে রহা নেই যাতা তড়পি এসি হ্যায় না, এই পাশেও একজন রয়েছেন, মানে একটা মানে কর্পোরেট ফিল্ডে কাজ করা যে কি ডিফিকাল্ট, আর স্পেশালি যদি তুমি গ্রাফিক ডিজাইন রিলেটেড তুমি কোনো জব করে থাকো, ঠিক আছে, বা তুমি যদি একজন গ্রাফিক ডিজাইনার হও, তুমি বুঝবে যে কতটা ফ্রাস্ট্রেটেড লাইফ হয়। A few moments later, হ্যাঁ, একটা ডিজাইনকে বারবার রিডিজাইন করা, বারবার চেঞ্জ করা, এই জিনিসগুলোর সঙ্গে তোমরা ভালোই পরিচিত, তো সেগুলোই করতে করতে অলরেডি আমি টায়ার্ড হয়ে গেছি, এখন আমি বাড়ি যেতে চাইছি, বাট আমাকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। 2000 years later, সো আমি এইটা নিয়েই একটা ছোট্ট ব্লগ করছি, তোমরা দেখতে থাকো আরো অনেক কিছু জিনিস, যদি তোমাদের ভালো লাগে দেন ভিডিওটা কন্টিনিউ করো। এই যে এখানে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার মানে ফ্রাস্ট্রেশনের একটি প্রধান কারণ, ঠিক আছে। তারপরে আরেকজন রয়েছেন, একে দেখতে কিউট হতে পারে, খুব হ্যান্ডসামও হতে পারে, মুখ দেখাচ্ছে না, এসে মে বড়া সখত লড়ন, লেকিন ইয়ার ইয়াহ মে পিগল, কিন্তু প্রচন্ড প্রচন্ড মানে কুল ভাবে থেকে মানুষকে কি করে ফ্রাস্ট্রেটেড করতে হয় সেটা কিন্তু এই যে এই ব্যক্তির থেকে শিখতে হবে। আচ্ছা, এই চেয়ারেও একজন বসে, সে চলে গেছে অ্যাকচুয়ালি, তার কিছু একটা এমার্জেন্সি ছিল, সেই জন্য সে চলে গেছে। আর এখানে মোটামুটি আমাদের কপিরাইটার্সরা রয়েছে, এরা প্রচণ্ড কুল অ্যান্ড হ্যাপি। হ্যাঁ, আর এই যে আরেকজন ফ্রাস্ট্রেটেড আমার পাশে রয়েছে, উনিও মুখ দেখাতে চাইছেন না অ্যাকচুয়ালি, তো এইভাবেই চলছে, এখানেও সব কিছু কাজকর্ম চলছে। হ্যালো, এই যে এখানে হচ্ছে কোডিং, সব লাল গোলাপি অরেঞ্জ ব্লু কি সব কালারে কি লেখা রয়েছে কিছুই বোঝা যায় না, যিনি করছেন তিনি হলেন এই যে তিনি নাক কোটেছেন। আমাদের অফিসের সব থেকে আমি তো বলবো একদম হাম্বল, সব থেকে ভালো ওয়েল বিহেভড যিনি বসে আছেন তিনি হচ্ছেন সোমনাথ। হ্যাঁ, তো তুমি কিছু বলো, যা বলার, আজকে এমনিতে ফ্রাইডে, দূর রেনা চাই। আরে এসব এসব পার্সোনাল কন্টেন্ট এখানে চলবে না, এখানে এমনি এমনি বাইরে বাইরের কথা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা মুভ অন করছি অন্যদিকে, তোর যা বলার তুই তাই বলতেই পারিস, তুইও তো অনেকদিন ধরে কাজ করছিস এখানে। আবে সালে তুমি মেরে মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল জাতা হুম, না আমি এটা তো ক্যাপচার করার জন্য চাইনি, আমি ভালো কিছু ক্যাপচার করতে চাইছিলাম। তো তোমরা দেখলে সবাই অফিসে কাজ করছে, কিছু মজা করলাম ওদের সাথে, ওরা অনেক কিছু কথা টথা বললো। এবার 7টা প্রায় বাজতে চললো, সব কিছু শেষ করলাম, এই আমার অফিস ফ্যান্টাসি, তোমাদের ভালো লাগে তো এই ভিডিওটাও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মতো এখানেই শেষ, উইকেন্ড, টাটা।